যেখানে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ ভাসছে পুরো দেশ। তখন সন্ধ্যা নামতেই সাফ জয়ী নারী ফুটবলার আখি খাতুনের চেহারায় গুমট অন্ধকার। সরকার থেকে পাওয়া জমি নিয়ে তার বাবাকে শাসিয়ে গেছে পুলিশ, এমন অভিযোগ করেছেন আখি ও তার বাবা। কাগজে সই করতে রাজি না হওয়ায় থানায় উঠিয়ে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে জানান তিনি। এ নিয়ে দেশ টিভির সাথে মুঠোফোনে কথা বলেন তারা। আমার বাড়িতে কালকে ওই যে একটা পেপার দিয়ে একটা দারোগা আসছিল, বুঝছেন, ওখানে ওখানে আপনাদের মিডিয়া কর্মীরা অনেকে ছিল, প্রায় 8-10 জন ছিল। এর মধ্যে আমাকে বলতেছে যে আখির বাবাকে ডাক। বললাম যে জি স্যার, আমি সে বলে যে এই পেপারটা একটা সই করেছে। বললাম কি ব্যাপার, কি বিষয় বিস্তারিত, এটা তো আর আমি জানি না, কারণ আমি আসামিও না বাদীও না। আপনি যা কিছু বলার থাকে, আপনি ইউনো স্যার আছে, এসিলেন স্যার আছে, ডিসি স্যার আছে, এদের সাথে কথা বলেন যা। তো কইতেছে এক পর্দায় উনি রাগারাগি করে আমাকে কইতেছে যে এই একজন কনস্টেবল আছিল, বলে যে একে নিয়ে যান। তো এই বিষয়ে মিডিয়া বাইরে আসিল, ওনারা তর্কাতর্ক করলো যে আজ একে একটা আনন্দঘন মুহূর্ত, আমরা সবাই লাইভ করতেছি, নিউজ করতেছি, আবার আমরা দেখতেছি 10টা থেকে জনগণ উৎসাহ করতেছে, আর আপনি এই সময় এসে আপনি এটা কাইন্ডলি এসলেই পাচ্ছেন, আপনি এই সময় এসে কি একটা ঝামেলা করলেন। তো এই নিয়ে তো আমরা সংসারের ব্যাপারে, আমাদের ফ্যামিলির ব্যাপারে তো মর্মাহত, বুঝছেন, যে কি একটা অবস্থার মধ্যে পড়ে গেলাম। কোন তো এই জায়গাটা কি দরকার ছিল, আর এই জায়গার উপরে এমন মানে অবস্থা এখন কেন হলো, আমি তো কিছুই বুঝি না, বুঝছেন। আর একজন দাবি করতেছে, অর্থাৎ লাইনের লাইনের পূবের মুরাদে ছিল উনি নাকি, ওনার ওই লাইনের পশ্চিমের মুরাদ আবার 12 ফিট জায়গা উনির আছে। যেদিনকে ইউনো এসিলেন মহোদয় যেদিন মাপ দিতে গেছিল, উনি তো ওই সময় এসে ঝামেলা করলো, বলো যে এই জায়গাতে 12 ফিট জায়গা আছে, জায়গা মাপ দিয়ে আপনারা জায়গা মাপ ধরেন, বুঝছেন। তাহলে আশিকে এত মানে দীর্ঘ দিন অপেক্ষার পরে, এত খড়কুট পোড়ানোর পরেও আবার এই অবস্থা, তাহলে বাড়ানোর মতো অবস্থা নাই। যে জায়গাটা দিছে ইউনো এসিলেন ডিসি স্যার অফিসে বসে থেকে জায়গাটা দিয়েছে, জায়গাটা কি যারা দেখছে জায়গাটা, ওই যে মাসুদ ভাই দেখছে, হিরক ভাই দেখছে, বাকি দেখছে ওই জায়গাটা, ওই জায়গাটা নিম্নে 8 থেকে 10 ফুট ডিপ হবে, বুঝছেন, একবারে পরিত্যক্ত জায়গা। ওই জায়গা যে মূল্য হবে অবশ্যই দ্বিগুণ মূল্য দিলে পারে গা, ও ইনভেস্ট করলে পারে গা, ওই জায়গাটা আমি ব্যবহার করতে পারবো, না হলে আমি ওই জায়গাটা ব্যবহার করতে পারবো না। আমাকে পেপার সাইনে দিয়ে বলো যে এই পেপারের উপরে সই করে দেন, এই জায়গার উপরে ইঞ্জেকশন জারি হয়েছে, আপনিও যেতে পারবেন না, কেউ যেতে পারবে না, ওই জায়গার উপরে মামলা হয়েছে, ওই জায়গার উপরে শেষ আছে। তাহলে এই যে সচিব স্যার, ডিসি স্যার ঘটা করে আমাকে দলিলটা বুঝাই দিল, তাহলে কিভাবে উনি এই জায়গাটা রেজিস্টার করে দিল আমাকে, আমি তো হতাশ, আমি তো কিছুই বুঝতেছি না বিষয়টা, বুঝছেন। আমাকে তো ওই যে কর্মী মিডিয়া বাইরে তো অনেকেই ছিল আমার বাড়িতে উপস্থিত, বুঝছেন, ওই যে রিঙ্কু কুন্ডু ছিল, তারপরে জাহান ভাই ছিল, তারপরে আমার পেপার সাংবাদিক অনেক ভাই ছিল, মোটামুটি 8-10 জন ছিল, বুঝছেন। ওরাই প্রোটেস্ট করলো যে আজকে এই যে এই দিন আপনি যে ঝামেলা করতে আসছেন, আপনি একে বলতেছেন যে আমরা নিয়ে যাবো, একে নিয়ে যান, বিষয়টা কি। হ্যাঁ, ওই দারোগাটার নাম মামুন দারোগা, এরা যে জায়গাটা দিয়েছে ওই জায়গাটা দাবাড়িয়ার মধ্যে, বুঝছেন। আপনি আপনি কোনো লোকজন দিয়ে হলে, আপনি যদি কোনো লোকজন দিয়ে হলে আপনি ফুটেজ দেখেন অথবা আপনি প্র্যাকটিক্যাল দেখেন যে ওই জায়গাটা একবারে পরিত্যক্ত জায়গা, আর এই মানে এই এই জায়গা আমাকে কেন দিল আমি তো কিছুই বুঝলাম না। উনি দিয়েই তো দায়বদ্ধ দায় সারা যে আমরা দিয়ে দিছি, আসলে জায়গাটা আমি ব্যবহার করতে পারবো কি পারবো না, এই বিষয়টা উনিরা কোনোদিনের নলেজে নেয় নাই যে আসলে এই জায়গাটা ব্যবহারের উপযোগী না উপযোগী না। যে অবস্থার মধ্যে দেখলাম তাতে আমার তো বাড়িতে ভাড়া নেই কঠিন। ওই ইউনো মহোদয় আর হলো আপনার ওই অতি সাহেব আসছিল, হলো আমাকে জানাতে আসছিল যে এমপির পক্ষে থেকে, আমাদের প্রশাসনের পক্ষে থেকে উপজেলা দপ্তরে আখিকে সংবর্ধনা দেব। এর মধ্যে আবার ওই যে বেচারা আমাকে আগে হুমকি ধমকি থানায় নিয়ে যাবে, ওই বেচারাও আসে হাজির, আসার পরে বললো যে ভাই কি হয়েছে, বললাম স্যার এই অবস্থা, এই এই ভাব,
আপনার বিশ্বাস না হয় আমি বলবো না, এদের কাছে আপনারা শোনেন। পরে শুনে ওনারাই দোষী সাব্যস্ত হলো, পরে ওনাকে বলল যে আপনি তাহলে সরি বলেন, সরি বলেন। এই যে উনি সরি বলে ছেড়ে চলে গেছে, এই অবস্থা। আর আমার ফ্যামিলির ব্যাপারে তো আপনাদের অজানা নাই, আমরা আজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। কারণ আপনারা যদি এই বিষয়টা তুলে না ধরতেন, তাহলে আমি এই জায়গাটা পাইতাম কি পাইতাম না ভবিষ্যৎ কোন সন্দেহ ছিল, বুঝছেন। আপনাদের আপনাদের এই যে গণমাধ্যমের সম্প্রচারের পরে ওরা চাপের মুখে হোক আর যেভাবেই হোক ওরা দিতে বাধ্য হচ্ছে, বুঝছেন। তো আমার ফ্যামিলির পক্ষে থেকে আমি আশা করি সবসময় আমাদের পাশে হাতে পাশে থাকবেন, মন আল্লাহ তার কাছে দোয়া করবো আপনাদের জন্য সবসময়। এটা আসলে একটা কোর্টের একটা 144 ছিল, হ্যাঁ 144 ছিল। আর কি হইল বিবাদী 144টা আমাদের যে অফিসার উনি 144টা জারি করতে গেছিলেন আখির পক্ষে, তার বাবাকে 144 এর নোটিশ বুঝা রাখতে বলছিলেন। তো আখির বাবা এটা বুঝা নিবে না, তো এই বুঝা নিবে না, এইটা নিয়ে হয়তো কত জনের মধ্যে দু একটা কথা হয়েছে আর কি, কেন নেবেন না এই ধরনের। তারপরে না পরে তো আমিও গেলাম ওখানে, আমি তো এমনিতে যাইতাম, আমি আবার ফুল নিয়ে গেলাম, আমি সব মিষ্টি নিয়ে গেলাম, আমি তো রাতে এমনিতে যাইতাম। তারপর বললাম আর কি যেটা হয়েছে আপনিও মন খারাপ করেন, ও বুঝতে পারেন না, উনিও তো আসলে বুঝতে পারেন না, যেমন ফটো ফটো কপিটা নিলেই বা আমরি কিছু না। তারপর দুজনে আমরা বললাম যে কেউ কারো মন খারাপ করে না, এটা যেখানে যতটুকু হয়েছে একটু বাদ দেন আজকের আনন্দের দিনে, আর পছন্দ সবাই না জানি একসাথে বসে মিষ্টি খাইয়ে আমরা চলে আসছি।